পণ্ডিত মশাই বললেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের ভালো করে বুঝতে হবে কথাটার মানে কি। সুবল, তুমি ঠিকই বলেছ, কথায় কথায় মানে করলে স্বাধীনতা মানে নিজের অধীনতাই বোঝায়। কিন্তু নিজের কথাটার বিশেষ অর্থ আছে একটা। নিজের বলতে কি বোঝায়? তোমাকে যদি দুটো আম দেয়া হয়, একটা পচা আর একটা ভালো, আর যদি বলা হয় ওর মধ্যে একটা তুমি নিজের করে নাও, তাহলে কোনটা তুমি নেবে? ভালোটাই নেবে নিশ্চয়ই। পশুরাও চায় যেটা ভালো সেটা নিজের হোক। মানুষ পশুর চেয়ে অনেক বড়, তাই সে শুধু নিজের ভালো চায় না, নিজেদের ভালো চায়। সকলের ভালো হোক, এটাই সভ্য মানুষের কাম্য। নমস্কার, আমি লোকনাথ, গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প বনফুলের লেখা, স্বাধীনতা। স্বাধীনতা মানে কি? পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন সুবলকে। সুবল উত্তর দিল, নিজের অধীনতা। নিজের অধীনতা বলতে কি বোঝো তুমি? ঈষৎ মাথা চুলকে সুবল বললে, মানে নিজে আমি যা খুশি করব তারই অধিকার। তোমার নিজের যদি খুশি হয় চুরি করব, ডাকাতি করব, মাস্টার ঠেঙাব, পড়াশোনা করব না, সকলের অবাধ্য হব, তাহলে এইসব করবার অধিকার তোমাকে দেওয়ার নামই স্বাধীনতা? না স্যার। তাহলে? সুবল চুপ করে রইল। পণ্ডিত মশাই একে একে সব ছেলেকেই জিজ্ঞাসা করলেন, কেউ সদুত্তর দিতে পারলে না। সুবলই ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, সেই যখন পারলে না তখন আর কে পারবে। পণ্ডিত মশাই বললেন, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের ভালো করে বুঝতে হবে কথাটার মানে কি। সুবল, তুমি ঠিকই বলেছ, কথায় কথায় মানে করলে স্বাধীনতা মানে নিজের অধীনতাই বোঝায়। কিন্তু নিজের কথাটার বিশেষ অর্থ আছে একটা। নিজের বলতে কি বোঝায়? তোমাকে যদি দুটো আম দেয়া হয়, একটা পচা আর একটা ভালো, আর যদি বলা হয় ওর মধ্যে একটা তুমি নিজের করে নাও, তাহলে কোনটা তুমি নেবে? ভালোটাই নেবে নিশ্চয়ই। পশুরাও চায় যেটা ভালো সেটা নিজের হোক। মানুষ পশুর চেয়ে অনেক বড়, তাই সে শুধু নিজের ভালো চায় না, নিজেদের ভালো চায়। সকলের ভালো হোক, এটাই সভ্য মানুষের কাম্য। এবং সকলের ভালো করবার অধিকারকেই স্বাধীনতা বলে। যারা পরাধীন জাতি তারা এই অধিকার থেকে বঞ্চিত। তারা সাহস করে একটা ভালো কথা পর্যন্ত বলতে পারে না, যদি সেটা শাসক জাতির স্বার্থ বিরোধী হয়। তাই স্বাধীনতা যাদের থাকে না, ভালো হবার অধিকারই তাদের থাকে না। কারণ সকলের ভালো হোক, কোনো বিদেশি শাসক সম্প্রদায়ের এই অভিপ্রায় কখনো হতে পারে না। দেশের ভালো হোক, দশের ভালো হোক, সকলের ভালো হোক, এই হলো স্বাধীনতার লক্ষ্য। যখন তোমরা আর একটু বড় হবে, তখন বুঝতে পারবে আমাদের সকলের মধ্যেই ভগবান আছেন। স্ব মানে ভগবান, তাই স্বাধীনতা মানে ভগবানের অধীনতা, যা মঙ্গলময় তারই অধীনতা। পণ্ডিত মশায়ের কথা মন দিয়ে সবাই শুনল, কিন্তু তার কথার সমস্তটা বুঝতে পারল না সবাই। স্কুলের ছুটি হয়ে গেল। সুবল পণ্ডিত মশাইয়ের কথাগুলোই ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছিল। পণ্ডিত মশাই যা বললেন তা যেন বড্ড বেশি ঘোরালো গোছের। ভগবান টগবান এনে এমন একটা ব্যাপার করলেন যে ঠিক বোঝা গেল না সবটা। সে স্বাধীনতার একটা সোজা মানে খুঁজছিল মনে মনে। একটু পরেই হঠাৎ ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল তার কাছে, যা খুঁজছিল পেয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা সুবলের মা বেড়াতে যাচ্ছিলেন একজনের বাড়িতে। দূর সম্পর্কের আত্মীয় হন তারা। তাদের বাড়িতে কার যেন অসুখ করেছে। বেরোবার আগে মা সুবলকে বললেন, ওরে ভাড়ার ঘরের তাকে দুটো আম আছে, যদি খিদে পায় তো তুই একটা নিস আর মনুকে একটা দিস। মনু তাদের দূর সম্পর্কের আত্মীয়, মা মরা ছেলে, তাদের আশ্রিত। মা চলে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে খিদে পেয়ে গেল সুবলের। পড়ছিল, তরাক করে উঠে ভাড়ার ঘরে চলে গেল। সে গিয়ে দেখলে দুটো আম রয়েছে বটে,
কিন্তু একটা ভালো আর একটা একটু পচা। পণ্ডিত মশাইয়ের কথা মনে পড়ল। তিনি এই আমেরই উদাহরণ দিয়েছিলেন, যা ভালো সেটাকেই নিজের করে নেওয়া উচিত এবং সেইটে নেবার অধিকারকেই স্বাধীনতা বলে। ভ্রু কুঞ্চিত করে দাঁড়িয়ে রইল সে খানিকক্ষণ। পচা আমটা মনুকে দিতে কিছুতেই মন সরছিল না তার। ওকে দিলে ও নেবে, কারণ ও আশ্রিত, কিন্তু সেটা দেয়া কি উচিত? পচা আমটাই নিলে সে, ভালোটা মনুকে দিলে। একটা অদ্ভুত আনন্দে সমস্ত মনটা ভরে উঠল সুবলের। পণ্ডিত মশাইয়ের বাড়ি সুবলদের বাড়ির কাছে। এক ছুটে সে চলে গেল পণ্ডিত মশাইয়ের বাড়ি। পণ্ডিত মশাই সোয়ার আয়োজন করছিলেন। পণ্ডিত মশাই, স্বাধীনতার আর একটা মানে আমি খুঁজে পেয়েছি, যা করলে সত্যিকারের আনন্দ পাওয়া যায়, তাই করবার অধিকারকে স্বাধীনতা বলে। সুবলের মুখ উদ্ভাসিত। পণ্ডিত মশাই হেসে বললেন, ঠিক বলেছ। শুনছিলেন বনফুলের লেখা একটি ছোট গল্প, স্বাধীনতা। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে একটি আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।